আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম। আমি আজকে সিন্ধি বিরিয়ানি রান্না করব। এটার জন্য এখানে 2.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিলাম। 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিলাম। 3 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিলাম। 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা নিয়েছি 3-4 টুকরো, লবঙ্গ নিয়েছি, স্টার এনাস নিয়েছি, দারচিনি ঠেঙ্গা, সাদা এলাচ 7-8টি, 1 কাপের চেয়ে একটু বেশি আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। হাফ কাপের চেয়েও বেশি আমি এখানে একটু তেল দিয়ে দিলাম, রান্নার তেল। এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এখানে আমি আরও 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। আর এটা আমি প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে আর কি রান্না করব। তো আমি মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি আর কি এটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ফুল একটা দিয়ে দিয়েছি, দিয়ে আরও একটা থেকে আমি অর্ধেক দিয়ে দিব। টোটাল আমি 1.5 প্যাকেট আর কি দিয়েছি এখানে রেডিমেড বিরিয়ানির মশলার প্যাকেটটা আর কি, যে আমি আরও এখান থেকে আরও একটা দিয়ে দিচ্ছি অর্ধেক, মানে টোটাল আমি 1.5 প্যাকেট আর কি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি সবগুলা, যাতে করে সব মশলা একসাথে মাংসের গায়ে গায়ে লেগে যায়। তো এখানে আমি মশলাটাকে নষ্ট করতে চাচ্ছি না, সেই জন্য আর কি আমি পাতিলের সাইড থেকে আর কি সবগুলো মশলা দিয়ে দিলাম। তো আমি এখানে আরও একটু আর কি মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আবার এখন কুচুরিটা দিয়ে আর কি আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো আমি এটাকে মেখে চুলায় বসিয়ে দিয়েছি। তো এদিক থেকে বিরিয়ানির মধ্যে সিন্ধি বিরিয়ানির দেওয়ার জন্য আমি আলুটাকে কেটে নিয়েছি একটু বড় বড় টুকরো করে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু জর্দার কালার দিয়ে দিলাম, আলুর কালারটা একটু সুন্দর আসবে সেই জন্য। আর সিন্ধি বিরিয়ানির আলুটা এভাবেই করা হয়। তো আমি চুলায় বসিয়ে দিলাম আলুটাকে সিদ্ধ করার জন্য। তো এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি সিন্ধি বিরিয়ানির জন্য। তো এখানে আমি মাংস নিয়েছি 2.5 কেজি, চাল নেব 1.25 কেজি। তো আমি 1 প্যাকেট দিয়ে দিলাম, 1 প্যাকেটে 1 কেজি, তারও 1টা প্যাকেট থেকে আর কি আমি আরও 250 গ্রাম নিয়ে নিচ্ছি। টোটাল আমার 1.25 কেজি এখানে হয়েছে। তো আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি প্রায় 20 মিনিটের মতো। তো এখান থেকে মাংসটাকেও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর সিন্ধি বিরিয়ানি রান্না করার জন্য যখনই আমরা রান্না করি তখন চালটাকে প্রায় 20 মিনিট আগে ভিজিয়ে রাখলে আর কি রাইসটা অনেক সুন্দর হয়, চালটা লম্বা হয়ে যায় বা ঝরঝরা হয়। তো আমার মাংসটা প্রায় এদিক থেকে হয়ে আসছে। আমি এখানে 7-8টে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি রাইসটা রান্না করার জন্য
पानी दिए दिलाम पर्याप्त परिमाणे, स्वाद मतो लवण दिए दिलाम। আমি 2 টেবিল চামচ পরিমাণ আর কি একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি, যাতে করে ভাতটা আর কি ঝরঝরা হয়। তো আমার ভাতটা এদিক দিয়ে আর কি হচ্ছে, আমি দেখতেছি হয়ে গেছে কিনা। এই যে আমার ভাতটাও হয়ে আসছে। এই যে তো আমার ভাতটাকে আমি স্টেনারে ঠেলে নিয়েছি, তো এদিক থেকে আমি মাংসটাকে রেডি করে নিচ্ছি। তাই আমি মাংসটা বিছিয়ে দিলাম, দিয়ে কিশমিশ দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়েছি 5-6টি, আলুটাকে বিছিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, এক চা চামচ চিনি দিয়ে দিলাম, তো ঘি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। এখানে কিছু গাজরও দিয়ে দিয়েছি আমি, দিয়ে সবকিছু সাজিয়ে এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। সুন্দর করে চারপাশটা আমি আর কি এক লেয়ার করে দিয়ে দিচ্ছি রাইসটাকে। আর আমার রাইসটাও মাশাআল্লাহ অনেক ঝরঝরো হয়েছে। আর রাইসটা কিন্তু আমি 100% আর কি রান্না করি নাই, যেহেতু আমি এটাকে দমে রাখবো কিছুক্ষণ। তো আমি রাইসটাকে সাজিয়ে দিয়ে আবার উপর দিয়ে মাংস দিয়ে দিচ্ছি। আমি রাইসের উপরে পুরোটা মাংস আর কি আবারও বিছিয়ে দিয়ে দিচ্ছি চারপাশ দিয়ে। তো এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি বিছিয়ে। গরু দুধ দিয়ে দিচ্ছি। আমি টোটাল এখানে 1 কাপ পরিমাণ আর কি গরু দুধ দিয়ে দিলাম। আর সাজানোটা যেভাবে সাজাতে চান ইচ্ছে মতো। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আলু বখরা দিয়ে দিলাম। আলু বখরাটা আমার কাছে ছিল না, পরে গিয়ে দেখলাম যে আমার কাছে 3টা আছে, আমি সে 3টাই দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কিছু কিছু গাজর দিয়ে দিচ্ছে। কিছু লেবু দিয়ে সাজিয়ে দিচ্ছি। সাজানোটা সম্পূর্ণ আপনাদের যার যে পছন্দ মতো। আবারও ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে রাইসটা দিয়ে দিচ্ছি আবার উপর থেকে। বাকি যে রাইসগুলো ছিল আমি সবগুলো এখানে দিয়ে দিব। আমি সবগুলো রাইসই এখানে দিয়ে দিলাম, দিয়ে সমান করে আর কি দিয়ে দিয়েছি। আমি উপর থেকে আরও একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এখন একটু জর্দার রংটা আর কি বিছিয়ে দিয়ে দিচ্ছি চারপাশ থেকে। এতে করে কালারটা অনেক সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। আর সিন্ধি বিরিয়ানিটা এরকমই হয়। তো এটাকে আমি এখন আবার তাওয়ার উপরে বসিয়ে রাখবো, একবারে লো আছে 15-20 মিনিটের জন্য।
তো আমি 20 মিনিটই রেখেছিলাম, তো 20 মিনিট পরে ঢাকাটা খুলতে এত সুন্দর একটা স্মেল আসছে। আমি পরিবেশনে চলে আসছে। এই যে আমি একেবারে নিচ থেকে আর কি একটু উঠিয়েছি, মাশাআল্লাহ স্মেলটা কত সুন্দর আসছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।